মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের স্লোগান দেন, কিন্তু মা মাটি মানুষের কিছুই আর এ রাজ্যে অবশিষ্ট নেই। আলিপুর দুয়ারে জনসভায় দাবি অমিত শাহ। তৃণমূলের পরাজয় নিশ্চিত, বাংলায় এবার 23টি আসন পাবে বিজেপি। আলিপুর দুয়ারে জনসভায় দাবি অমিত শাহ। মমতা দিদি নে জিস প্রকার সে তৃণমূল কি সরকার চলাই হ্যায়, উসনে বঙ্গাল কি পরম্পরাও কো, বঙ্গাল কি সংস্কৃতি কো নষ্ট করনে কা কাম কিয়া। বঙ্গাল কে অন্দর লোকতন্ত্র কে গলে কো কোসনে কা কাম ইস তৃণমূল সরকার নে। রাজ্যে উর্দু জোর করে চাপানোর চেষ্টা চলছে। মাদ্রাসার উন্নয়নে দেওয়া হচ্ছে 4,000 কোটি, উচ্চশিক্ষায় বরাদ্দ তার থেকে কম, অভিযোগ অমিত শাহ। যায় এক ভি উর্দু বাচ্চা নেই হে, বা উর্দু শিক্ষকো কি ভর্তি কর রহি হে, ইসলামপুর কে অন্দর ইসকা বিরোধ হুয়া। উত্তর চব্বিশ পরগনায় 2400 সরকারি কর্মীকে শোকজ জেলা প্রশাসনের, ভোটের প্রাথমিক প্রশিক্ষণে অংশ না নেওয়ার জন্য শোকজ, পরবর্তীকালে অনুপস্থিত কর্মীদের ফের ডাকা হবে প্রশিক্ষণে, না এলে কড়া শাস্তির হুঁশিয়ারি ব্যারাকপুরের মহকুমা শাসকে। কৈশোরে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হয়, তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিদেশ যাত্রা। বারাসাতের বিজেপি প্রার্থী হয়ে 70 বছর বয়সে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ মৃণাল কান্তি দেবনাথের। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা, জানুরি, চাতরা, পুরন্দরপুর সহ বিভিন্ন গ্রামে পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ। নির্ভয় ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করার পাশাপাশি কোনো অসুবিধা হলে গ্রামবাসীদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়। বীরভূমের সিউড়িতে বিজেপির পতাকা লাগানোয় বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে গ্রামবাসীরা, যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোট প্রচারে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালান তিনি। ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। হাওড় রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে কখনো গাড়িতে চড়ে, কখনো পায়ে হেঁটে প্রচার, মানুষের সঙ্গে আলাপচারিতা। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ সকালেই তিনি প্রচার সরলেন হুগলির পোলবা এলাকায়। ভোটের বাজারে এখনো কার্যত ভিআইপি নকুল দানা, অনুব্রত মণ্ডলে দাওয়াইয়ের পর হুগলিতেও তার জনপ্রিয়তা বেড়েছে চোখে পড়ার মতো, এমনকি ট্রেনেও বিক্রি হচ্ছে নকুল দানা। রামনবমী আখড়া কমিটিকে অনুদান দিতে চায় আসানসোল পুরসভা, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা নুতন। লোকসভা ভোটের মুখে পুরসভার এই প্রস্তাবে বিরোধিতায় সরব বিজেপি। গত কয়েক বছর ধরে অনুদান দেওয়া চলে আসছে, পাল্টা তৃণমূল। গড়িয়ার বোড়ালে ভোট প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নলগড়া বাজারে পায়ে হেঁটে প্রচারের পর বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। ভোট প্রচারে হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুমিত্র অধিকারী হুটখোলা গাড়িতে চড়ে বেলুড়ের বিভিন্ন এলাকায় জনসংযোগের কাজ করেন তিনি। ভোট প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন তিনি। সতীঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দোকানে প্রচারের পাশাপাশি বাসে উঠে বাস যাত্রীদের সঙ্গেও কথা বলেন বিজেপি প্রার্থী। লোকসভা ভোটের দিন হাতির দৌরাত্ম্য রুখতে পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। জেলার 200টি ভোটগ্রহণ কেন্দ্রকে হাতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে কমিশন। হাতি তাড়াতে হুলা পার্টি বনদপ্তরের কর্মীদেরও সাহায্য নেওয়া হবে।